বেশিরভাগ মেয়ে জাহান্নামের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে। কি করে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারা দিন। এই যে কুফুরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন। আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে। এক, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দুই নম্বর, এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। তারপরে তিন নম্বর, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না এখানে। এটা হাজার বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা এগুলো কখনো পরে নাই। পরছে? আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি? তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি, সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে, পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পরতে পারবে না। আমি